খাঁচায় যারা মুরগি আমরা পালন করে থাকি কিভাবে একদিনের বাচ্চাকে আমরা তাপ দিব অথবা বর্ডার করব সেটা হতে পারে দেশি মুরগি অথবা ব্রয়লার মুরগি অথবা সোনালী মুরগি আমরা অনেকেই আছি বর্তমানে খাঁচায় অথবা অনেক দিন থেকে খাঁচায় মুরগি পালন করতেছি খাঁচায় মুরগি পালন করলে সেখানে আমাদের একদিনের বাচ্চা সরাসরি রাখা যায় না কারণ খাঁচার যে নেট অথবা আমরা বাঁশের যে চেয়ারা ব্যবহার করি সেগুলোর ফাঁকাটা অনেক বড় বড় থাকে তো এখন এই বাচ্চা একদিনের বাচ্চা আমাদের অবশ্যই ব্রুডার করতে হবে অথবা বাচ্চাকে তাপ দিতে হবে অনেক খামারিরা রয়েছেন ব্রুডিংয়ের জন্য আলাদা করে খাঁচা তৈরি করে ছোট ফাঁকার যেহেতু এই ফাঁকাগুলো বড় বড় অনেক জায়গায় আলাদা করে থাকে অথবা আলাদা করে ব্রুডিং করতে হয় কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো আপনারা একই খাঁচার ভিতরে কিভাবে তাপ অথবা ব্রুডিং করবেন এবং বড় মুরগিগুলো ওইখানে রাখবেন কারণ এখন যদি আমরা একটি বাড়তি খাঁচা তৈরি করি সেখানে আমাদের একটু খরচ হয়ে যাবে তো এর জন্য আমরা যদি একই জায়গায় আমরা বাচ্চাও রাখতে পারি এবং বড়ও রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা সাশ্রয় হবে তো আমরা আপনারা জানেন আমরা অনেকদিন যাবৎ খাঁচায় মুরগি পালন করা শুরু করেছি যেখানে আমরা সোনালিও পালন করে থাকি এবং ব্রয়লার মুরগিও পালন করে থাকি তো আমাদের মোট চারটি খাঁচা রয়েছে দোতলা করে দুইটি খাঁচার ভেতর মোট চারটি আমাদের খাঁচা রয়েছে তো এইখানেই আমরা আজকে 60 পিসের মতো বাচ্চা এনেছি ব্রয়লার সেটা আমরা কীভাবে ব্রুডিং করছি আপনাদের আমরা দেখিয়ে দেব যারা খাঁচাতে মুরগি পালন করতে চান তাদের কিন্তু অনেকটা সুবিধা আপনার লিটারের কোনো ঝামেলাই থাকবে না কারণ লিটারে মুরগি পালন করলে একটা এক্সট্রা খাটাখাটনি হয়ে যায় আপনার কাঠের গুঁড়ি অথবা ধানের চিটা যে যেটা ব্যবহার করে থাকেন আপনার সেটা শুকাতে হয় তারপর মাঝে মাঝে চেঞ্জ করতে হয় আমরা যদি এই সেম জিনিসটা খাঁচায় পালন করি সেক্ষেত্রে মুরগির গ্রোথও ভালো হবে এবং আমাদের এই যে কাঠের গুঁড়ি চেঞ্জ করা মুরগির অনেক রোগ থেকে বাঁচবে এবং আমাদের অনেক সাশ্রয় হবে মাত্র 60 পিস ব্রয়লার মুরগি রয়েছে এবং আমাদের এইখানে এই খাঁচাটা চওড়ায় রয়েছে 4 ফিট এবং লম্বায় রয়েছে 15 ফিট এটা কিন্তু আপনার বড় ফাঁকের পুরোপুরি খাঁচা এক পাশে এরকম ফাঁকা রয়েছে এবং আর এক পাশে দেখতে পাচ্ছেন ছোট ফাঁকার নেট তো এটা আমরা কীভাবে দিচ্ছি এটা আমরা আটকিয়ে দিয়েছি নাকি আপনারা দেখিয়ে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম আলগা এটা হচ্ছে ছোট ফাঁকের নেট এই নেটটা যারা এরকম করতে চান এমনভাবে কিনবেন যেন বাচ্চার পাটা ঠিকঠাক মতো পরে আবার যেন ফাঁক থেকে পা পরে না যায় আবার এমনও ছোট কেনা যাবে না যাতে ময়লাটা সরাসরি নিচ থেকে না পড়ে তো আমরা এটা কিন্তু একদম আলগা রেখেছি আলগা বিছিয়ে দিয়েছি এটা কোনো আমরা পিন অথবা সুতা দিয়ে বেঁধে দিইনি এটা সুতো আমরা আমাদের যে বড় নেটের যে খেঁচা রয়েছে সের উপর এটা আমরা বিছিয়ে দিয়েছি তো এখানে বড় যে নেটটা আমরা খেঁচা তৈরি করেছি বড় নেট দিয়ে সেটার উপর শুধু আমরা বিছিয়ে দিয়েছি তো এখানে 60 পিস ব্রয়লার বাচ্চা রয়েছে এর জন্য আমরা 4 ফিট চওড়ার নেট এবং 6 ফিট লম্বার একটি ছোট ফাঁকের নেট কিনছি সেটা আমরা বিছিয়ে দিয়ে সেখানে 60 পিস আমরা ব্রয়লার মুরগি বোর্ডিং করতেছি তো এখানে যতটুকু জায়গা রয়েছে সেখানে চাইলে 70 পিসও ব্রয়লার মুরগি অথবা 80 পিসও বোর্ডিং করা যাবে আর কেউ যদি এতটুকু জায়গায় আপনার এই যে 6 ফিট বাই 4 ফিট জায়গায় ব্রয়লার সোনালি অথবা দেশি বোর্ডিং করেন সেক্ষেত্রে প্রায় 100 পিসের মতো বোর্ডিং করতে পারবেন তো আপনারা এরকম হিসাব করে নেবেন যদি ব্রয়লার পালন করেন এই 6 ফিট বাই 4 ফিট নেটের উপরে সেক্ষেত্রে 70 অথবা 60 পিস বোর্ডিং করতে পারবেন যদি সোনালি অথবা দেশি বোর্ডিং করেন সেক্ষেত্রে আপনারা 100 পিস মুরগি বোর্ডিং করতে পারবেন এবং আমরা এই যে নেটটা এটা আমরা যখন ব্রয়লার মুরগিটার বয়স 5 থেকে 6 দিন হবে তখনই আমরা বড় নেটের উপরে ছেড়ে দেব কারণ এদের পা তখন অনেকটা বড় হয়ে যাবে আর যদি সোনালি এবং দেশি হয় সেক্ষেত্রে আমাদের 20 থেকে 15 দিন পর্যন্ত এই নেটের উপরেই পালন করতে হবে তারপর আমরা এটাকে বড় নেটের উপরে ছেড়ে দিতে পারবো যারা খাঁচা তৈরি করতে চান অথবা করেছেন তারা এইরকম যদি করেন আপনাদের কিন্তু আলাদা করে ব্রুডার ঘর তৈরি করতে হবে না খুব সহজেই আপনারা একই খাঁচার ভিতরে কিন্তু এই মুরগিগুলো ব্রুডিং করতে পারবেন আর সে থেকে আপনার ময়লার কোনো ঝামেলা হবে না আর এই যে ময়লাগুলো দেখবেন এমনিতেই নিচে পড়ে যাবে তো এটা চাইলে ধুয়েও দেওয়া যাবে অথবা আমরা কাঠের গুঁড়ি নিচে বিছিয়ে দিতে পারবো তো ভিউয়ার্স যারা খাঁচা তৈরি করবেন অবশ্যই করতে পারেন এবং অল্প মুরগি দিয়ে আপনারা শুরু করে দেখতে পারেন তো সেক্ষেত্রে অনেকটা সুবিধা হবে সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম।